নমিনেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আসানসোল লোকসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, চলুন শুনে নেব। আজ মনোনয়ন যখন দিতে এলাম রবীন্দ্রভবন থেকে শুরু করে যখন সেখানে যখন গেলাম আর কি, দেখি হাজারে হাজারে মানুষ, আমাদের কার্যকর্তারা, সাধারণ মানুষ, রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে মানুষ, নমস্কার করছে, হাত নাড়ছে, ভালোবাসা জানাচ্ছে, মালা পড়াচ্ছে। আমি সত্যি আপ্লুত। এই একই ভালোবাসা বিধানসভাতেও দেখেছি, কিন্তু বিধানসভার রেজাল্টের পরে এই লাস্ট এক বছর প্রায় যে সন্ত্রাস হয়েছে, হয়ে চলেছে, আমাদের অনেক কার্যকর্তারা বাড়িতে বসে গেছে, ভয়ে, একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী। আজ দেখলাম তারা সাহস করে আবার বেরিয়েছে, কারণ কি তারা তাদের দিদিভাইকে চায়, আসানসোলের মানুষ বাড়ির মেয়েকে চায়। আসানসোলের মানুষ সবাইকে সম্মান করে, কাউকে অসম্মান করে না, কিন্তু তারা জানে যে এই দিদিভাই তাদের পাশে দাঁড়াবে, কারণ সে বাড়ির মেয়ে। আজকে তো শুভেন্দু অধিকারী এসেছিলেন আপনার সাথে। শুভেন্দু দা এসেছিলেন, সব কাজ ফেলে আজকে পাশে দাঁড়িয়েছেন। আজকে অর্জুন দা এসেছেন, আমার সমস্ত এখানকার নেতৃত্ব, আজকে নির্মল কর্মকাল বলুন, পবন সিংজি বলুন, আজকে জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু, ডক্টর অজয় পোদ্দার, লক্ষণ করি, কে নেই বলুন, সমস্ত নেতৃত্ব পাশে আমার মাননীয় জেলা প্রেসিডেন্ট দিলীপ দে, জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের মাননীয় সাংসদ এবং সাধারণ সম্পাদক, সবাই আমাদের পাশে, বিদ্যাসাগর দা পুরুলিয়া থেকে এসেছেন। আমার সেই মনে হচ্ছে সাত ভাই চম্পা ওই গানটা, যে সমস্ত দাদারা পাশে আগলে রয়েছে বোনটাকে, যে বোনটা যেন জেতে 12 তারিখের ইলেকশন। কি আশা করছেন? আশা তো অবশ্যই, মার্জিনের কথা বলতে পারবো না, কারণ আমি তো ওটাকে কি বলে যারা ফোরকাস্ট করে, একটা পার্টিকুলার নাম আছে না, একটা না জ্যোতিষী না, একটা ওদের একটা একটা, এটা একটা সায়েন্স, সেই আমি আমি তো সেটা নই, না না সেনোলজিস্ট না কি এটা বলে, সেফোলজিস্ট, রাইট, আমি সেফোলজিস্ট নই, তো আমি বলতে পারবো না কত মার্জিন কি মার্জিন, বাট অবশ্যই জিতছি, কারণ কি ওই বললাম না যে আজকে সব থেকে বড়ো কাজ, এখন কেউ একজন আমাকে দাদারা জিজ্ঞেস করছিলেন যে আপনার সব থেকে বড়ো কাজটা কি, ইস্যু কি, দেখুন ইস্যু হচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ, স্বৈরতন্ত্র চলছে, এবং এই গণতন্ত্রকে আবার যে প্রতিষ্ঠা করার যে কাজ, সেটাই আসানসোল থেকে শুরু হবে, আসানসোলের জয় থেকে শুরু হবে, বালিগঞ্জের জয় থেকে শুরু হবে, সারা পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করতে হবে, নয়তো বাড়ি বাড়িতে মহিলা আর বাচ্চা পুরুষ তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে, যেমন রানাঘাটে হয়েছে। আজকে আমাদের তিলজলা গার্ডেন রিচে ফায়ার আর্মস গুলি চলছে, সেখানে আমাদের এক টিএমসির মন্ত্রী বলছেন এইরকম দু চারটে ঘটনা না হলে পুলিশ আর কোর্টের কাজ, আদালতের কী কাজ থাকবে। এই হচ্ছে সরকার, এই হচ্ছে সরকারের স্টেটমেন্ট, তারা খুন খারাপি সন্ত্রাস এগুলোকে সাপোর্ট করছে। আমরা এগুলো চাই না, বাংলার মানুষ এগুলো চায় না, আমরা শান্তি চাই, আমরা শুধু ডেভেলপমেন্ট চাই, উন্নয়ন চাই, কিন্তু আগে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাটা খুব দরকার, আর সেটা শুরু হবে আসানসোল থেকে। দিন ধরে আমরা সিবিআই তদন্ত চাই, নয়তো এনআইএ চাই। আজকে আপনাদের মনে থাকবে 2001 সালে ছোটা আঙ্গারিয়াতে তৃণমূলের 12 জনকে এই একই রকমভাবে পুড়িয়ে মারা হয়েছিল, তখন পুড়িয়ে মেরেছিল তখনকার বামফ্রন্ট সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন উনি বারবার চিৎকার করে বলেছিলেন সিবিআই তদন্ত চাই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আজকে আপনার মুখ বন্ধ কেন? আজকে 72 ঘন্টা হয়ে গেছে, আপনি কোনো স্টেটমেন্ট দেননি, আপনি কেন চাইছেন না সিবিআই, আপনি কেন চাইছেন না এনআইএ? আমার তো মনে হচ্ছে এবার যখন দেখা হবে, যদি দেখা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, আমার মুখে মাস্ক বেঁধে থাকতে হবে, কারণ ওনার গা থেকে না ওই সেই পচা পুড়ে যাওয়া যে মানুষগুলো, তার সেই পোড়া গন্ধগুলো আমি ওনার গা থেকে পাচ্ছি। আমি ওনার সামনে গেলে আমার মনে হবে তাই, উনি ওনার সারা শরীরে ওনার রক্ত রয়েছে, আজকে আনিস খানের রক্ত, আজকে কত লোক মারা যাচ্ছে, আমাদের 160 জন কার্যকর্তার মৃত্যু, কত মৃত্যু রয়েছে। আজকে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা প্রথম কাজ, তারপরে তো ব্রিজ হবে, এমপ্লয়মেন্ট হবে, আরও অনেক কিছু হবে, রাস্তাঘাট, সেগুলো সব পরের কথা। মানুষ যদি নাই বাঁচে, গণতন্ত্রই না হয়, বিরোধী শূন্য রাজনীতি উনি করতে চান, যে কারণে 2 দিন আগে আমার বুথ প্রেসিডেন্টের হাত ভেঙে দিয়েছে তৃণমূলের কর্মী গিয়ে, কেন জানেন? কারণ সে দেওয়াল লিখন লিখছিল, আমার নাম সে লিখছিল বলে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।
এগুলো চলবে না, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। বলছি আগামীকাল মুখ্যমন্ত্রী রামপুরহাট যাচ্ছেন, কি বলবেন? অবশ্যই যান, গিয়ে বলুন ওখানে, আপনি তো এখানকার মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী। আপনি বলুন, আপনি সিবিআই তদন্ত চান? 2001 সালে ছোট আঙ্গারিয়াতে আপনি যদি বলতে পারেন আপনার কর্মীর মৃত্যুতে যেখানে পুড়িয়ে মারা হয়েছিল, তখন আপনি যদি বলতে পারেন যে আপনি সিবিআই তদন্ত চান, তাহলে আজকে আটকাচ্ছে কেন? কারণ আপনার কোলের ভাই বলছে টিভি বাস্ট করে মারা গেছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যেভাবে চেষ্টা করেছেন আনিস খানের মৃত্যুকে ধামাচাপা দেওয়ার। পুলিশ আর প্রশাসন এই সরকারের সাথে, আর কেউ এই সরকারের সাথে নেই, বাংলার মানুষ এই সরকারের সাথে নেই, যে কারণে আজকে পুরসভার ভোটে আমরা দেখেছি কিভাবে ভোট হয়েছে। ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে, মানুষকে ঠকানো হয়েছে। আসানসোলের মানুষ যে ভোট দিতে পারেনি তারা প্রতিশোধ নেবে 12 তারিখে। আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, আমাদের জনপ্রতিনিধিকে চুজ করা, আপনি সেটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন না, মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারেন না, আর এর ফল ভুগতে হবে টিএমসিকে। দেখুন, আসলে কুণালদার বয়স হচ্ছে, এবং বয়সের সাথে সাথে কোন সময় কোন পরিপ্রেক্ষিতে কী কথা বলতে হয় উনি সত্যিই বোধ হয় ভুলে যাচ্ছেন। জেলে থাকতে একরকমের কথা বলতেন, জেলের বাইরে এসে আবার আরেক রকমের কথা বলেন। বাংলার মানুষের ওনার কথার উপর খুব একটা উনি মানে কেউ অতটা সিরিয়াসলি নেয় না, বাট ওনার নেত্রীর বা ওনার দলের শাসনকালে 12 জন মানুষকে যে পুড়িয়ে মারা হলো এবং ওনার দল থেকে বলা হচ্ছে টিভি বাস্ট করেছে, সেই বিষয়ে আমার মনে হয় মাথা ব্যথা করলে বেটার। কারণ তাদের রাজত্বে আজকে এই ঘটনা ঘটছে যেখানে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। আমরা এরকম মানে স্বাধীনতার পরে এরকম ঘটনা খুব একটা দেখেছি বলে আমাদের মনে পড়ে না। সুতরাং আমার মনে হয় যে উনি একটু দেখুন যে কারা করেছে, সত্যি কথাটা সামনে আসুক, বাংলার মানুষ জানতে চায়। আনিস খান ধামাচাপা, যত মৃত্যু সব ধামাচাপা দিয়ে দেবেন, এরম তো চলতে পারে না। সত্যিটা সামনে আসুক, আপনারাও বলুন না, সিবিআই হোক, এনআইএ হোক, তদন্ত হোক, আমরা সবাই জানি যে কী হয়েছিল, কারা কারা করেছে। আমি শুনছি টাকা পয়সার হিসেব, সেটা নিয়েই মৃত্যু, সেটা নিয়েই খুন, এবং সেখানেও নাকি আরেক ভাইপো আছে যে পুলিশকে টাকা দেয়, টাকা তোলে। আপনারা একটু খবর নিন, সব টাকা পয়সার হিসেব, সেই এতেই সেই লাজ ধরেই আজকে খুন হয়েছে এই 12 জন নিরীহ মানুষ, মহিলা, বাচ্চা।